সকালে নাস্তার পর হঠাৎ করে বাসায় গেস্ট আসলো, কিভাবে কি করলাম আর সারাদিনে আরও কি কি কাজ করলাম তা সব কিছু থাকছে পুরো ব্লগটিতে। আসসালামু আলাইকুম, তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকালটা শুরু হয়ে গেল, প্রতিদিনের মতো আজকেও সারাটা দিন এই কর্মব্যস্ততার মধ্য দিয়েই যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে তো সেমাইটাও ঢেলে ফেললাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে কাজে ঢুকে পড়ি। সেমাইটা একটু আগে ভাগে বের করে রাখলাম ফ্রিজ থেকে, এটা আমি গতকালকে রান্না করেছিলাম। আর আজকে পরোটা করছি, রুটিও করেছি। আর সবার বাচ্চা এরকম কিনা আমি জানি না, তবে আমার বড় ছেলে এমনিতে ঠান্ডা কিন্তু সবসময়ও ব্যতিক্রম কথা বলে, মানে প্রতিদিন তো রুটি ও পরোটা থাকে, কখনো ডিম ভাজি করি, কখনো পোচ করি, কখনো আলু ভাজা করি, যেদিন যেটা থাকবে তার উল্টোটা চাইবে, মানে ডিম পোচ থাকলে বলবে ডিম ভাজি থাকলে বলবে ডিম পোচ, দুধ চা থাকলে বলবে লাল চা, মানে বিভিন্ন কথা যেটা থাকে আমি অনেক সময় গোপন করে দেখছি যে মানে বলবো না ওকে যে তুমি বলো কী চাও। ও মা ওর বলার আগেও মানে না বললেও ও যেন ওর মাথায় টনক, মানে একটা আমাদের ওখানে আঞ্চলিক একটা ভাষা টনক পড়ে যায়, ও টের পেয়ে যায়। তো যাই হোক, আজকেও কিন্তু বলেছে যে আমি পরোটা দিয়ে ডিম পোচ খাবো। আমি বলছি যে না, আজকে আমি ডিম ভাজা করছি আর পরোটাও আছে রুটিও আছে। তখন বলে যে না, তাহলে আমি চা দিয়ে খাবো, চাও করেছি। তো যাই হোক, আমি কথা বলতে বলতে তো ডিম ভাজিটাও করে ফেললাম, এদিকে পরোটা রুটি করে ফেলেছি। সকালে নাস্তাটা করে মানে করা হয়ে গেলে আমি বাকি কাজগুলো করব। আর হঠাৎ করেই ওর বাবা এসে বলছে যে ওর বাসায় কলিকরা আসবে, একটু অফিসিয়াল কাজ করবে। আসলে একটু আগের দিন বললে আমি খুশি হই কেন, আমার নিজের মনের মতো করে আমি তাদেরকে আপ্যায়ন করতে পারি, আমার বাইরের খাবার দিয়ে মেহমানদারি আমার ঠিক মনের মতো হয় না। কিন্তু হুটহাট করে যখন আসে তখন তো সেটা করাই লাগে, তাই না? সেক্ষেত্রে অন্য কোনো অপশন তো থাকে না, নিজে হাতে তৈরি করে সবসময় তো থাকে না বাসায়। তো যাই হোক, আমার কালকে থেকেই পুঁইশাক আর ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল, তো আমি নাস্তা বানানো শেষ করে ইলিশ মাছটা ভিজিয়ে রাখবো, যাতে করে এটা নরম হয়ে গেলে কাটতে সুবিধা হয়। আরও আগেই বের করে রাখার কথা ছিল কিন্তু মনে এসেও আবার ভুলে গেছি কাজের ঝামেলায়। তো দেখি সে মেহমান আপ্যায়ন করার জন্য আর কী নিয়ে এসেছে, যদিও সেমাই রান্না করা আছে তার সাথে তো আরও কিছু লাগে। তো সে দেখি নিয়ে এসেছে সমুচা, ওই চিকেন সমুচা আর চিকেন বলটা, আর আমার ভীম শেষ হয়ে গিয়েছিলো সেটা বলেছি, জিরার গুঁড়া যা যা দরকার ছিল সেগুলো নিয়ে এসেছে, পোলার চাল আছে। তারপর আমি বলেছি যে আরও একটু নিয়ে এসে রেখো, কারণ হুটহাট করে আমার বড় ছেলে পোলাও খেতে চায়। আর আজকের পুঁইশাকটা অনেক ফ্রেশ ছিল, খুব ভালো, মানে একদম সবুজ আর নরম ছিল, এই জন্য রান্নাটাও অনেক মজা হয়েছিল। তো যেটা বলছিলাম, আসলে মনের মতো মেহমান আপ্যায়ন না করতে পারলে আমার মনের মধ্যে খুটখুট করে, তো কিছু করার নেই। ওর বাবাকে একটু রাগ করলাম যে আগের দিন বললে আমি অন্য কোনো কিছু প্রিপেয়ার করে রাখতাম, তো বলে যে না সমস্যা নেই তুমি এগুলো দিয়েই অ্যারেঞ্জ করো। তো আমি কিন্তু ভাজা শুরু করে দিয়েছি, প্রথমে ভেবেছিলাম যে অল্প কয়েকটা ভাজবো, তারপর দেখলাম যে না, আসলে এটা অল্প কয়েকটা ভাজলে হবে না, কারণ আমার বড় ছেলে এত কিছু করার পরেও নাস্তা ঠিকঠাক মতো করেনি, ছোট ছেলেও করেনি, ওরা এগুলো নিয়ে কাড়াকাড়ি করবে। ঠিক তাই, গেস্টদের জন্য ভাজা এক ভাইয়া নাকি একটা খেয়েছে, আর কোনো ভাইয়া এগুলো খায়নি। আর এই যে ছোট যে চালনিতে, এটাতে আমি আমার ছেলেদের জন্য দিচ্ছি,
এটা নিয়েও তারা দুই ভাই মারামারি শুরু করে দিয়েছে। মানে তাদের এরকম এক প্যাকেটে হবে না, দুই চার পাঁচ প্যাকেট, মানে এরকম ছোট একটা ঝুড়ি না, বড় একটা ঝুড়িতে দিলে মনে হয় মনের মতো হবে। তারা বাসার খাবার খুব একটা পছন্দ করে না, যদিও আমি সবসময় দেই না, পছন্দ করুক বা না করুক, তবে এগুলো একটু বেশি পছন্দ করে। বাসায়ও মাঝে মাঝে আমি করে দিই, তখনও খায় আমার বড় ছেলে। আর কি ভাত বা সবজি এই টাইপের খাবারগুলো সে অপছন্দ করে। আর দুধ চা করছি। আর আমার নাম মিষ্টি হওয়াতে মনে হয় আমি একটু দুধ চাতেও মিষ্টি পছন্দ করি, যদিও আমি আজকে চা খাইনি, এরকম নেশাও না, মাঝে মধ্যে আমি খাই, তারপরও যখন খাবো তখন আমার মনের মতো করেই খাবো। সকাল বিকাল এরকম চা খাওয়ার নেশা আমার নেই, আগেও ছিল না, আর এখন তো নেই বললেই চলে, মাঝে মধ্যে খাই আর কি। তো আমি কিন্তু চা করছি, এদিকে দুই ছেলেরা চিকেন বলগুলো নিয়ে গেছে খাওয়ার জন্য, আর চা ঢেলে ওর বাবাকে বললাম যে নাস্তাটা নিয়ে যাও, আমি অনেক ব্যস্ত, আমি আর সামনে যাব না, তোমরা অফিসের কাজ করতেছো, সুন্দরভাবে কাজটা করো। ওর বাবাকে বিদায় দিয়ে আমি শাকগুলো কেটে নিচ্ছি। আসলে কাজ তো আর একটা না, মানে দুপুরের রান্নাটা এমনিতেই আমার আগে ভাগে হয়ে গেলে ভালো লাগে, আর তারপরেও আমার ছেলের স্কুল দুপুর দুইটা থেকে, এসএসসি পরীক্ষা শুরু হওয়াতে দুপুর দুইটা থেকে ক্লাস শুরু হয়, তো আর আমার ছেলেতে এমনি মানে ছেলেটা এমনিতে একটু ঢিলা বলতে পারেন, মানে সময় লাগে, হুটহাট করে পাঁচ সাত মিনিটের মধ্যে সে রেডি হতে পারে না, তো যার কারণে অনেক আগে থেকে আমার রান্না করে তার সামনে দেওয়া লাগে, যাতে করে সে দেড়টার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে পারে। আর এমনিতেও আমার একটার আগে রান্না শেষ না হলে আমার খুব বিরক্ত লাগে। আমি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর পুঁই শাকটা কেটে ধুয়ে তার মধ্যে কাঁচামরিচ কুচি, একটু পেঁয়াজ কুচি, দুই কোয়া রসুন কুচি, আর স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে হাতে মেখে তেল দিয়ে একটুখানি হাত ধোয়া পানি দিয়ে ব্যাস বসিয়ে দিয়েছিলাম। অবশ্য মাখানোর ভিডিওটা কেন যেন পুশ বা অফ করতে ভুলে গিয়েছিলাম, ওটা টানা ২০ মিনিট হয়ে গিয়েছে, তো ওটা তো আর কোনোভাবেই মানে যেখানে আমি এডিট করতে যাই না কেন ওটা হবে না, যার কারণে ওইটা ডিলিট করে দিয়েছি। আমি মুখেই সুন্দরভাবে বলে দিলাম এটা আমার আম্মুর রেসিপি, আমাদের ওদিকে ম্যাক্সিমাম রান্নাই এরকম করে, হাতে মাখা রান্নাগুলো ঠিক এভাবে হাতে মেখেই রান্না করে। আর আজকে শাকটা নরম হওয়াতে মানে অনেক মজা হয়েছিল, তো ওইদিকে আর একটু ঝোলটা টানার জন্য রেখে দিলাম, একদম শুকিয়ে তেল তেল হয়ে যাবে সেজন্য। আর এদিকে আমি আতপ চালটা ধুয়ে একটু পানি ঝরানোর জন্য রেখে দিব, চাল কুটতে দিব আর কি, গুঁড়ো কোটার জন্য। এর কয়েকদিন আগে পাঁচ কেজি চালের মানে গুঁড়ো করে নিয়ে এসেছে, আসলে সেদিন বুঝতে পারিনি, নতুন এখানে আসার পরে চাল কোটা হয়েছে, তো সেই যেখানে হলুদ মরিচ এগুলো ভাঙায় সেই মেশিনেই চালের গুঁড়ো ভেঙে নিয়ে এসেছে, এই গুঁড়োতে একটা কেমন গন্ধ, মানে হলুদ মরিচের গন্ধ, পরে সেগুলো যেভাবেও রুটি রুটি বানিয়ে খেয়ে ফেলেছি, আর আজকে আবার চালের গুঁড়ো করতে দিয়েছি। এই যে আমার তরকারি ফাইনাল লুক। এখন আমি বসে পড়েছি একটু কাঁথা সেলাই করতে। আসলে মায়েরা সবই বোঝে, আমি বেশ কয়েকদিন হলো ভাবছিলাম যে আম্মু যে কাঁথাগুলো দিয়েছিল আছে, আর পাতলা কাঁথাগুলো একটু ভালো লাগে গায়ে দিতে, আছে যেগুলো সেগুলো ফুলওয়ালা কাঁথা, একটু ভারী ভারী কাঁথা, তো আমি ভাবছি যে কাঁথা হয়তো কিনতে হবে, না হয় আবার পাড়তে হবে। তো আমি বাড়িতে যেয়ে দেখি আমার আম্মু অলরেডি কাঁথা জুড়ে কাঁথা সেলাই করতে দিয়ে দিয়েছে। আমি বললাম যে কী ব্যাপার, তুমি কীভাবে বুঝলে যে আমার কাঁথা লাগবে? তো যাই হোক, আমি সেখান থেকে দুইটা কাঁথা নিয়ে এসেছি যে আম্মু সেলাই করানো লাগবে না, আমি যেহেতু পারি আমি নিজেই সেলাই করে নিব একটু ফাঁকে ফাঁকে আর নিজের মেশিন দিয়েই।
তো এটা কমপ্লিট করে দেখাবো যে কেমন হলো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।